আমরা তাহলে প্রকাশ মাধ্যম ও ভাষায় চলে যাচ্ছি। এখানে আছে অঙ্গভঙ্গির ভাষা। অঙ্গভঙ্গির ভাষা বলতে অঙ্গভঙ্গির স্যার কত বিশটা যে ভাষা ব্যবহার করা স্যার কত বিশটা হ্যাঁ হ্যালো স্যার কত বিশটা গতকাল ক্লাস করছিলে স্যার? না স্যার হ্যাঁ সার্ভিসটা চলে যাও, ব্যাকরণের সার্ভিসটা। আচ্ছা ভাষা যখন আবিষ্কার হয় নাই, ভাষা আবিষ্কারের পূর্বে মানুষ অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু ভাব বিনিময় করছে। অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে বিভিন্ন চিহ্ন সংকেত ব্যবহার করে ভাব বিনিময় করছে, তাই না? এই জন্য নানা ধরনের চিহ্ন সংকেতও ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারা, মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি কান্না বিস্ময় দুঃখ কষ্ট ইত্যাদি বুঝাতে পারি। মাথা নেড়ে আমরা হা বা না এগুলো বুঝাতে পারি, তাই তো? এই জাতীয় ভাষাকে কিন্তু অঙ্গভঙ্গির ভাষা বলা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে দেখো আছে কি, সংকেত ভাষা বা ইশারা ভাষা। সংকেত ভাষা বা ইশারা ভাষা, আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখি না কিছু সংকেত, কিছু চিহ্ন, তারপরে যে জেব্রা, তারপরে যে জেব্রা ক্রসিং আছে না রাস্তায় দেখা যায়, এগুলো কিন্তু সাংকেতিক ভাষা, ঠিক আছে? এগুলোই কিন্তু সাংকেতিক ভাষা। যেমন যে কথা বলতে পারে না, ঠিক আছে, কথা বলতে পারে না বা শুনতে পারে না, তাদের আমরা কি বলি, বধির বা বোবা, তাই তো? তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। তারা কি করে, হাতের আঙ্গুল ব্যবহার করে, ইশারা ভাষা বলে, কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো কখনো হাত বুকে ছুঁয়ে, বিভিন্ন ভাবে তারা হাত ইশারা করে তাদের ভাষা প্রকাশ করে, তাই তো? ভাষাটাকে মূলত সংকেত ভাষা বা ইশারা ভাষা বলা হয়, ঠিক আছে? মাতৃভাষা বাংলা ভাষা। আমরা যে ভাষায় মায়ের কাছ থেকে শিখছি সেটাই তো মাতৃভাষা, তাই তো? যখন গ্রহণ করে তখন সে যদি মায়ের কাছে থাকে মায়ের ভাষা গ্রহণ করে, কিংবা যদি মনে করো বাংলাদেশের একটা মায়ের ছেলে সে জন্ম নিয়েই অন্য দেশে চলে গেল, অন্য দেশে অন্য মায়ের কাছে বড় হলো, তখন সে কিন্তু বাংলা ভাষা বলতে পারবে না, পারবে? তখন দেশে বড় হবে, সে দেশে ভাষা শিখবে, তাই না? তাই যদি সে জার্মানি বড় হয় জার্মানি ভাষা শিখবে, যদি স্পেনে বড় হয় স্পেনিশ ভাষা শিখবে। তাই বলা হয় শিশুর প্রথম যা ভাষা শেখে তাই হচ্ছে প্রথম ভাষা, অর্থাৎ শিশু যে প্রথম ভাষাটা শেখে সেটা হচ্ছে প্রথম ভাষা, তাই না? প্রথম ভাষা, হ্যাঁ, জি স্যার, এটাকে আমরা মাতৃভাষা হিসেবে বলে থাকি। মনে করো তুমি বাংলাদেশে জন্মেছো, মায়ের কাছে বড় হয়েছো, মায়ের ভাষায় তুমি শিখছো, কিন্তু তুমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে অন্য দেশে চলে যেতা, তুমি অন্য কোনো মহিলার যত্নে বড় হতা, তার ভাষায় তুমি শিখতো, ওটাও কিন্তু তোমার মাতৃভাষাই হবে, ঠিক আছে? প্রথম ভাষা বলতেই তো মাতৃভাষা, তাই না? আচ্ছা মাতৃভাষা, ঠিক আছে? এরপরে আছে কি, ভাষার রূপ বৈচিত্র্য। এরপরে আছে দেখো ভাষার রূপ বৈচিত্র্য, বা একক রূপ নেই ভাষার, কোনো একক রূপ নেই। যেমন বাংলাদেশে বিভিন্ন অঞ্চল আছে, বাংলাদেশে বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের ভাষা কিন্তু এক নয়, এক না স্যার। গোপালগঞ্জের মানুষ, যেমন গোপালগঞ্জের মানুষ যে ভাষায় কথা বলে, বরিশালের মানুষ কিন্তু একটু অন্য ভাষায় কথা বলে, তাই তো? আবার তোমার যারা নিরী গোষ্ঠী আছে, ওই যে পার্বত্য চট্টগ্রামে থাকে, এরা কিন্তু আবার অন্য ভাষা, এই জন্য
এক এক অঞ্চল ভাষা কিন্তু এক এক রকম, বুঝছো? ভাষার এই জন্য ভাষার বিভিন্ন রূপ রয়েছে। ভাষার এইসব বৈচিত্র্য গুলো হলো দেখো, উপভাষা, প্রমিত ভাষা, গুপ্ত ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, পেশাগত ভাষা, চলতি ভাষা, এইগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন রূপ ভাষার। ভাষার বিভিন্ন রূপ কি? উপভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, পেশাগত ভাষা, দ্বিতীয় ভাষা, সাধু ও চলতি ভাষা। এগুলো হচ্ছে ভাষা বিভিন্ন রূপ। ওকে, আচ্ছা, এরপরে দেখো উপভাষা। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে আমরা একই ভাষাভাষীর লোক বলে থাকি। হ্যাঁ, যারা একই ভাষা ব্যবহার করে, আমরা গোপালগঞ্জের মানুষ একই ভাষা ব্যবহার করি, আমরা একই ভাষাভাষী লোকের মানুষ। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলেই বাংলা বাংলা ভাষী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সকলে বাংলা আবার এক নয়, ভৌগোলিক ব্যবধানে, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্য সৃষ্টি হয়। ভৌগোলিক ব্যবধানে বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা মিলেই কিন্তু উপভাষা, প্রত্যেকটা ভাষাই উপভাষা। যেমন গোপালগঞ্জের ভাষা, বরিশালের ভাষা, চট্টগ্রামের ভাষা, ময়মনসিংহের ভাষা, এসবই কিন্তু উপভাষা। ঠিক আছে, তাহলে ভৌগোলিক ব্যবধানে বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হচ্ছে উপভাষা। তাহলে ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার দিকে চলে যাবো তাহলে প্রমিত ভাষায়। ঠিক আছে, তোমাদের উপভাষা দেখছো যে এলাকা আছে, এলাকার যে কেমন ভাষা হয়, যেমন খুলনার বা যশোরের ভাষা যদি এরকম হয়, একজন মানসি দুটো সওয়াল ছিল, তাই না? আমরা কি গোপালগঞ্জের মানুষ এরকম ভাবে বলি? বগুড়ায় কি বলে? একজনের দুই বেটা শৈলা ছিল। এটা কিন্তু বরিশালেও বলে না, গোপালগঞ্জেও বলে না, তাই না? এই যেরকম দেখো দেওয়া আছে, এক এক এলাকার ভাষা এক এক রকম, এই সবগুলোই কিন্তু উপভাষা। ঠিক আছে স্যার, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। এবারে প্রমিত ভাষা দেখো। এখন এই যে এক এক অঞ্চলে এক এক রকম ভাষা, এই সব ভাষায় যদি বই লেখা হয় তাহলে আমরা কি ভালোভাবে পড়ালেখা করতে পারবো? জি না স্যার। তাই না? এবং এই ভাষায় যদি বই লেখে, উপন্যাস লেখে লেখকরা, তাহলে আমরা সেই উপন্যাস পড়ে কি বুঝতে আমাদের কষ্ট হবে না? এই জন্য সবার বোঝার জন্য, সব অঞ্চলের মানুষ যাতে বুঝতে পারে সেজন্য একটা ভাষাকে গ্রহণ করে নিয়েছে। এই একটা ভাষাতেই বই পুস্তক লেখা হয়, আমরা সেই বই পুস্তক লেখাপড়া করি এবং এক অন্যের সাথে কথাবার্তাও বলে থাকি। আমরা যখন এক এলাকা থেকে অন্য এলাকায় যে যাই, তখন কিন্তু ওই প্রমিত ভাষায় আমরা কথা বলে থাকি। এই যে এখানে দেওয়া আছে দেখো, একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম হয় না, এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম ভাষা হিসেবে তৈরি ভাষার রূপই হলো প্রমিত ভাষা। ঠিক আছে, এখন সব উপভাষাগুলোকে তো আমরা বুঝতে পারবো না, এই জন্য একটা ভাষাকে ধরা হয়েছে প্রমিত ভাষা, সবার জন্য সবাই ব্যবহার করবে। এই ভাষাটাই হচ্ছে মূলত প্রমিত ভাষা। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা যায় তাহলে তো তোমরা বলতে পারবে। যেমন এই ভাষার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়, দেশের সংবাদপত্র ইলেকট্রনিক মাধ্যমে ভাষার রূপ ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য শেষ প্রশ্ন নাকি? পার্থক্য বোঝা গেছে? জি স্যার। তিনটা পার্থক্য দেওয়া আছে তোমাদের বই। যেমন প্রমিত ভাষায় লিখিত ব্যাকরণ থাকে, প্রমিত ভাষার একটা লিখিত
ব্যাকরণ থাকে, এই যে আমরা ব্যাকরণ থাকে, আমাদের সামনে যে বই আছে, বইতে যে লেখা আছে এগুলোই প্রমিত ভাষায় লেখা, কারণ এই ভাষাটা সকলেই বুঝতে পারে, সকলেই গ্রহণ করে, ঠিক আছে? কিন্তু উপভাষার এরকম কোনো ব্যাকরণ থাকে না, উপভাষার ব্যাকরণ থাকে না, থাকে? যেমন ওই যে আমরা পড়লাম খুলনার ভাষা, ওই ভাষায় কি আর বইতে লেখা থাকে? লেখা থাকে না, কিংবা বরিশালের ভাষা, ভাষা বইতে লেখা থাকে? বইতে লেখা থাকে একটা প্রমিত ভাষা, যেটা কোন অঞ্চলের অঞ্চলেরই ভাষা নয়, কিন্তু সুন্দর ভাষা, সবাই বুঝতে পারে, সবার গ্রহণযোগ্য ভাষা। আচ্ছা, এরপরে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়। উপভাষা প্রাকৃতিক নিয়মে শিশুকাল থেকে মানুষ গ্রহণ করে, কিন্তু প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। তোমরা যে অঞ্চলে জন্মগ্রহণ করছো সেই অঞ্চলের ভাষা তোমরা জন্ম গ্রহণ করেই অটোমেটিক শিখে গেল, তাই না? মানুষের কাছ থেকে শুনতে শুনতে। কিন্তু প্রমিত ভাষা তোমাকে বই পড়ে শিখতে হয়, তাই না? এখন বইতে যে ভাষা ব্যবহার করা আছে, এই ভাষায় তো তুমি সচরাচর কথা বলো না, বলো? সচরাচর কথা কিন্তু বলো না স্যার। হ্যাঁ, এখানে এটাকে চর্চা করে শিখতে হয়। তারপরে আছে প্রমিত ভাষা শেখার বিষয় উপভাষা অর্জনের বিষয়। প্রমিত ভাষা শেখার বিষয় হচ্ছে উপভাষা অর্জনের বিষয়। স্যার কত পৃষ্ঠা? এখন বলে কত পৃষ্ঠা রে? 6 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর স্যার আমার কেটে গিয়েছিল। আচ্ছা, তাহলে পার্থক্য বুঝতে পারলাম। পরিমিত ভাষা হচ্ছে শেখার বিষয়, বুঝতে পেরেছি। হ্যাঁ, পরিমিত ভাষা শেখার বিষয় মানে বই পড়ে শিখতে হয়, আর উপভাষা হলো অর্জনের বিষয়, যেটা তুমি জন্মগ্রহণ করে জন্মসূত্রেই অর্জন করো। এই হচ্ছে মোটামুটি পরিমিত ভাষা আর উপভাষার পার্থক্য, ঠিক আছে? পার্থক্য আরো আছে, তুমি একটু চিন্তা ভাবনা করলে নিজে নিজে আরো পার্থক্য শিখতে পারবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, শোনো। আগামী 5 তারিখ মানে শনিবারে সরস্বতী পূজা উপলক্ষে তোমাদের শনিবারের স্যার বন্ধ, স্যার ছুটি। কি বলি আগে শোনো, আগামী শনিবার সরস্বতী পূজা উপলক্ষে তোমাদের জুম ক্লাস বন্ধ থাকবে ওই দিন, 6 তারিখ থেকে আবার জুম ক্লাস যথারীতি, ঠিক আছে? 10 দিন, 5 তারিখ, 5 তারিখ বন্ধ থাকবে জুম ক্লাস, 6 তারিখ যথারীতি চলবে, ঠিক আছে? ছয় তারিখ থেকে আবার জুম ক্লাস শুরু হবে, পরের সপ্তাহে আবার 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে, পরের সপ্তাহে না আগামী শনিবার থাকবে। আচ্ছা, এরপরে চলে যাব কথ্য ভাষা। কথ্য ভাষায় কি আছে দেখো, বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। কি বলা হয়েছে? বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। আচ্ছা, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেই কিংবা কথা বলি, তখন কিন্তু আমরা এক ধরনের কথা বলি। আবার যখন বাইরে বাবা মার সাথে কিংবা ভাই বোনদের সাথে কিংবা বাড়ির আশেপাশের বন্ধুদের সাথে কথা বলি, তখন কিন্তু আবার ভাষা চেঞ্জ হয়ে যায়, অন্যরকম কথা বলি। এই যে আমরা বাইরে গিয়ে যে ভাষা ব্যবহার করি সেটাই হচ্ছে কিন্তু কথ্য ভাষা, ঠিক আছে? আচ্ছা, কথ্য ভাষা গেল। তারপর আছে কি ব্যক্তি ভাষা। একই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলে, একই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলেও সবার ভাষা অভিন্ন হয় না, মানে ভিন্ন ভিন্ন হয়। গোপালগঞ্জের মানুষ আছে অনেক, এরা প্রত্যেকে কিন্তু একই রকম কথা বলে না, একই রকম ভাষায় কথা বলে না, তাই না? ব্যক্তির এই নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাই হলো ব্যক্তি ভাষা। ব্যক্তির একটা নিজস্ব ভাষা আছে, যে ভাষাটা সে
বলে ফেলে কিন্তু, তাই না? এটাই হচ্ছে জি স্যার, ব্যক্তি ভাষা। যেমন জি স্যার, রাজুর যে ব্যক্তি ভাষা, এই ব্যক্তি ভাষার সাথে তোমার রিফাতের ভাষা কিন্তু মিলবে না, মিলবে না স্যার, মিলবে কোনো না কোনো পার্থক্য দেখতেই দেবে। যেমন ধরো রিফাত বলল বললো রে কবু বললো বা কবু বললো, ও কিন্তু কবু বলবে না, ও বলবে বলবে, তাহলে পার্থক্য থাকবে না। জি স্যার, এই যে এটা আছে ব্যক্তি ভাষা, ব্যক্তি ভাষা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সামাজিক ভাষা। সামাজিক ভাষা সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা। সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে সামাজিক ভাষা বলে। স্যার সবাইকে আনমিউট করে দেন। মানুষ অসম আর্থ সামাজিক ও শিক্ষাগত যোগ্যতার অধিকারী। নিরক্ষর মানুষ যে ভাষায় কথা বলে শিক্ষিত ব্যক্তিরা সেভাবে কথা বলে না। সামাজিক পরিসরে ভাষাকে নির্ধারণ করে দেয়, যেমন উচ্চ শ্রেণীর কথা বলে না। স্যার মিউট করে দেন সবাইকে, শব্দ হচ্ছে। সবাইকে মিউট করে দিলে তো কথা বলবে, আনমিউট করে দে। মিউট তো করে দিচ্ছি। আনমিউট করতে নাকি মিউট করে। আচ্ছা, এবারে সামাজিক ভাষা কি? মানুষ সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকেই সামাজিক ভাষা বলে, বিশেষ শ্রেণীর ভাষাকেই সামাজিক ভাষা বলে। সামাজিক ভাষা আবার দু শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন উচ্চ শ্রেণীর আর নিম্ন শ্রেণীর। উচ্চ শ্রেণীর কারা? যারা ধনী লোক, শিক্ষাগত যোগ্যতায় যোগ্য, আর যারা শিক্ষাগত যোগ্যতায় যোগ্য নয় এবং গরিব ধরনের লোক, এটা দুই, এরকম দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। দেখো, উচ্চ শ্রেণীর ভাষা, এই ভাষা সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করছে তারা ব্যবহার করে। একে আমরা অভিজাতের ভাষাও বলে থাকি। উচ্চ শ্রেণীর ভাষাকে আবার অভিজাতের ভাষাও বলে। নিম্ন শ্রেণীর ভাষা সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করছে, শিক্ষার্থীতে সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে এ পরিচয়ে উল্লেখ করা হয়। তাহলে সামাজিক ভাষা বোঝা গেল নাকি? সামাজিক ভাষা হচ্ছে কোনো বিশেষ, ঠিক আছে। আর এই সামাজিক ভাষাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী। এরপরে পেশাগত ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য হলো পেশাগত ভাষা। সমাজে কোন বিশেষ পেশার মানুষের ভাষা ভাষা বৈচিত্র্য হলো পেশাগত ভাষা। যেমন চিকিৎসকের ভাষা, চিকিৎসকের ভাষা একরকম, আবার আইনজীবী যারা তাদের ভাষা কিন্তু অন্যরকম, প্রকৌশলী যারা তাদের ভাষাও কিন্তু আর একরকম। এরকম ভাষার ভিন্নতা রয়েছে পেশাগত ভাষা এটা। আচ্ছা, এরপরে আছে দ্বিতীয় ভাষা। দেখো, মাতৃভাষা ছাড়াও যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলে। আমাদের যে মাতৃভাষা, এই মাতৃভাষা ছাড়া আর যে ভাষাই ব্যবহার করি না কেন, সেটাই হবে দ্বিতীয় ভাষা। একে বিদেশি ভাষাও বলা হয়, অর্থাৎ মাতৃভাষা কি দেশের ভাষা। দেশের ভাষা যদি বাদ দিয়ে অন্য কোনো ভাষা আমরা বলি, সেটা কিন্তু বিদেশি ভাষা, আর বিদেশি ভাষাই দ্বিতীয় ভাষা, ঠিক আছে। আমাদের দেশে দ্বিতীয় ভাষা হলো মূলত, আমাদের দেশে দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি, কারণ আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করে থাকি স্কুলে, এই জন্য ইংরেজিকে ভাষা হিসেবে ধরা হয়েছে। ধর্মীয় কর্মকে আরবি, সংস্কৃত, পালি ভাষা শিখি, এগুলো কিন্তু দ্বিতীয় ভাষা, এগুলো কিন্তু দ্বিতীয় ভাষা। অর্থাৎ বাংলা ভাষা ব্যতিরেকে আমরা যে ভাষাই শিখি সেটাই কিন্তু দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা, বিদেশি ভাষা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ভাষা ক্লিয়ার? জি স্যার, জি স্যার,
জি স্যার। আচ্ছা একদম লাস্ট পয়েন্ট আছে কি, সাধু ও চলিত ভাষা। একদম লাস্ট পয়েন্ট আছে সাধু ও চলিত ভাষা। চলিত ভাষা মানুষ যে ভাষায় কথা বলে। স্যার আমার কথা শোনা যাচ্ছে? আমরা যে ভাষায় কথা বলি স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে কিন্তু কথা বলো। আচ্ছা এবারে বলছিলাম মানুষ যে ভাষায় কথা বলে ওই ভাষারও কিন্তু লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। আমাদের যে মুখের ভাষা এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বলে থাকি, কোনো জড়তা বা কোনো দ্বন্দ্ব বাদে, তাই না? এটা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু যখন আমরা লিখিত ভাষা বলতে যাবো তখনই কিন্তু আর স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বলতে পারবো, এটা একটু আড়ষ্ট কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এই ভাষাই হচ্ছে সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। এখনো অনেক তোমার উপন্যাস আছে, আগেকার দিনের লেখকরা কিন্তু সাধু ভাষাতেই গল্প উপন্যাস এগুলো লিখত, তাই না? এই সাধু ভাষা উচ্চারণ করা একটু কঠিন, উচ্চারণ কঠিন। স্যার প্রথম অধ্যায় শেষে দেয়া আছে দুইটা উদাহরণ। আচ্ছা তাহলে কি বলা হয়েছে, বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা যে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিল এই ভাষাই হচ্ছে সাধু ভাষা বা সাধু হিসেবে পরিচিত। সাধু ভাষা সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিকে শ্রদ্ধাশীল ছিলেন না, তারা সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য ছিলেন। যারা সাধু ভাষায় লিখছেন তারা ছিল সংস্কৃত ভাষার পণ্ডিত, ফলে সেই ভাষার উপরে তারা ভাষার এই রীতি তৈরি করে। সব পণ্ডিতেই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের যে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষায় পরিচয় গ্রহণ করলে এই ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু গৃহীত হয়েছে, অর্থাৎ সাধু ভাষায় যে লেখাগুলো ওগুলো লিখছিল হলো সংস্কৃত পণ্ডিতরা, ঠিক আছে? যারা সংস্কৃত পণ্ডিত ছিলেন তারা লিখছেন, এই কারণে ওই সাধু ভাষায় সংস্কৃত বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, প্রথম দিকে সাধু ভাষা ছিল আড়ষ্ট, এই ভাষা ব্যঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। বিদ্যাসাগরই প্রথম এই কাজ করেছেন, অর্থাৎ সাধু ভাষাকে প্রাণ সঞ্চার করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা মনে রাখতে হবে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাংলা সাধু ভাষার জনক বলা হয়। তাহলে বাংলা সাধু ভাষার জনক কে? রাজদত্ত আঙ্গুলিও শকুন্তলার অঞ্চল কোন হইতে সলিলে কিছু করতে গেলে আমাদের করতে হয়, তাই না? পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ গ্রাস করে মৎস্য, মানে মাছে, সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্য করিতে তদীয় আঙ্গুলিকে পাইল। ওই আঙ্গুল আঙ্গুলিও লইয়া পরম উল্লসিত মনে সে এক আপনি বিক্রয় করিতে গেল। সাধু ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা এবারে চলতি ভাষা দেখো, সাধু ভাষার তুলনায় চলতি ভাষা বা চলতি রীতি
নবীন মানে নতুন। সাধারণতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে, আর চলতি ভাষা হয়েছে 1914 খ্রিস্টাব্দে। এই দুটো মনে রাখবা, সাধু ভাষা 1800 খ্রিস্টাব্দে আর চলতি ভাষা 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত ভাষা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষার সৃষ্টির প্রেরণা। এই ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। এই ভাষারীতি শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত, বাংলা ভাষণ খুব সহজে বাংলা ভাষায় ব্যবহার করা যায়। আচ্ছা, নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো চলিত ভাষার একটা প্যারা। সাহিত্যের সহজ অর্থ যা বোঝে সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্য, অর্থাৎ সাহিত্যের এই উদ্দেশ্য। শাক সবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ, ফসল ফলানোর যোগ, ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক। সবজি সে হচ্ছে ভোজ্য সংগ্রহ, ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসেবে সাহিত্য বলা যেতে পারে। অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায়, সেখানে গিয়ে বসি, সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। এখানে কি বোঝানো হয়েছে? তোমার এই চলতি ভাষাটা আছে একটা ফুল চাষের মতো, যেখানে আমাদের বারবার অর্থাৎ ফুল বাগানে আমাদের যেতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে, এরকম হচ্ছে আমাদের চলতি ভাষা। চলতি ভাষা আমাদের বলতে ইচ্ছে করে বা চলতি ভাষার কথা শুনতেও ভালো লাগে। এখানে এই হচ্ছে তোমাদের ভাষা ও বাংলা ভাষা, ঠিক আছে? তোমাদের ভাষা ও বাংলা ভাষা কিন্তু আচ্ছা, এর মধ্যে থেকে আর কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে বলতে পারো। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। পড়া তোমাদের একটাই, ভাষা ও বাংলা ভাষা একেবারে টোটাল, পুরোটা পড়ে একেবারে টোটাল যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো একেবারে মুখস্থ করে দিতে, তাই তোমাদের পড়া থাকবে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করি। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ।